প্রত্যেকটি জ্বলন্ত বাতির নিচেই যেমন অন্ধকার থাকে, প্রত্যেকটি রাতের পরেই কিন্তু একটি সকাল আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর একইভাবে আমাদের জীবনের যে কোনো সমস্যা বা প্রতিটি সমস্যার পেছনেই সমাধান লুকিয়ে আছে, কিন্তু সেই সমাধানগুলোকে সময় মতো যদি আমরা খুঁজে পেতে পারি বা আমাদের সেই সমস্যার জন্য প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি এবং দৈনন্দিন বা আমাদের জীবনে যে গূঢ় অশান্তির জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সারিয়ে ফেলতে পারি। আর তাই জীবনের আলো অনুষ্ঠান আমাদের সেই সমাধানের সূত্রগুলো সবসময় জানিয়ে দেয় এবং যিনি এখানে উপস্থিত থাকেন তার বাস্তবসম্মত প্রেডিকশন এবং তারপরে মানে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি আমাদের যে কোনো অবস্থার উপরে নির্ভর করে যেভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করেন, সেই কারণেই আমরা অবশ্যই তার কাছে প্রত্যেকে ভীষণভাবে কৃতজ্ঞ। এবং যেমন আমাদের এই যে একটা বিশেষ অর্থনৈতিক টানাপোড়েনের সময় তিনি আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন বলেই কিন্তু আপনারা জানেন যে বেশ কিছু সময় ধরে তিনি আমাদের রেমেডির ওপরে 10% করে ডিসকাউন্ট দিচ্ছেন। এবং রেমেডির ক্ষেত্রে অবশ্যই আমরা মানে একটু নজর দেব যে সঠিক রেমেডি ধারণ এবং সঠিক গ্রহরত্ন ধারণ, তার সাথে সময় মতো গ্রহরত্ন ধারণ করা। আর সেক্ষেত্রে সমস্ত কিছু দেখে মানে দেখার জায়গাটা তিনি যেমন তার কর্তব্যগত কারণে তিনি পালন করে থাকেন, তারপরেও কিন্তু তিনি 10% ডিসকাউন্ট আমাদের জন্য করে দিচ্ছেন। কেননা আমরা অনেকেই এই সময় একটা অর্থনৈতিক দিক থেকে একটা দুর্বল অবস্থাতে রয়েছি, তো ডক্টর গৌতম শাস্ত্রী ছাড়া এই ধরনের ব্যবস্থা মনে হয় আপনাদের জন্য কেউ করে দিতে পারেন না। এবং এই যে বিশেষ অনুষ্ঠান জীবনের আলো, যেখানে আপনাদের জন্য আমরা নানান তথ্য নিয়ে আসি কিভাবে আমাদের মানে প্রত্যেক দিনকার প্রাত্যহিক জীবন থেকেই কিছু উপাচার কিছু নিয়মবিধি পালনের মাধ্যমে আমরা ভালো থাকতে পারি। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর গৌতম শাস্ত্রী, স্বাগত জানাবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ। প্রথমে মানে আপনাকে তো অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন ফোনে, বা কেউ কেউ এই যে লকডাউনের আগে আপনার কাছে রেমেডি কথা বলেছিলেন, কিন্তু তারপরে যে আমাদের এই যে একটা বিশাল সময় ধরে যে আমরা ঘরবন্দি রইলাম, অনেকের রোজগার নেই, তো এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। না না, নিশ্চয়ই। তো সেখানে দাঁড়িয়ে তো আপনি যে ভাবনা চিন্তা করেছেন সেই জন্য অবশ্যই আমরা প্রত্যেককে মানে ভীষণভাবে আমাদের এই জায়গাটা দরকার ছিল আমাদের মনে হয়। হ্যাঁ, কারণ অনেকে অর্থের জন্য এই মুহূর্তে অনেকে রেমেডি নিতে পারছে না। বা দেখুন, একটা জিনিস জানতে হবে যে সমস্যা আপনার এসে গেছে বা সমস্যা আপনার আগামী দিনে হয়তো এই টাইমে আসবে, তার আগে যদি আপনি নিজেকে প্রোটেকশনটা নিতে পারেন তাহলে সেই জায়গাটা কিন্তু আপনি আগামী দিনে অর্থাৎ সেই সমস্যার মধ্যে পড়লেও আপনি সেই জায়গার থেকে রিকভারি করতে পারবেন। তাই সেই প্রোটেকশন, সেই রেমেডি, সেটা হয়তো এই মুহূর্তে নিতে আপনার খুব সমস্যা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যদি ডিসকাউন্ট বা কিছু কমে মধ্যে একটু ব্যবস্থা করা যায় সেই জায়গাটা কিন্তু আমাদের টিম দেখছে এবং সেই জায়গায় সেইভাবে কাজ করছে। তো যাই হোক, সেই সমস্যাটা হবে না। এবং আগামী দিনে যারা লকডাউনের কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন চেম্বারগুলো আসতে পারছেন না, চেম্বার কিন্তু সব জায়গায় ওপেন হয়ে গেছে কিন্তু অনেকে আসতে পারছেন না, তারা তো অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন, যেমন তার সঙ্গে সঙ্গে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ আপনি যে রেমেডিটা আপনার প্রয়োজন আপনি যদি অর্ডার দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, সেটা আমার টিমই সেগুলো কিন্তু করছে। তা এই পর্যন্ত বর্তমানে রয়েছে। তো আজকের বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা
মানে একটি বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব, এবং আমাদের খুব সামনেই শ্রাবণ মাস আসছে। তো শ্রাবণ মাস একটা অত্যন্ত শুভ মাস বলে আমরা জানি। দেবাদি দেবের জন্য, মানে দেবাদি দেব কে মহাদেবকে উপাসনা করার জন্য এই শ্রাবণ মাস নির্ধারিত। তো এই মাসে আমরা কি করব, বা এই মাসে রুদ্রাক্ষ বলে যে বস্তুটি আমরা জানি, যেটি মানে দেবাদি দেবের অশ্রুবিন্দু থেকে তৈরি, সেই রুদ্রাক্ষ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, দেখুন, রুদ্রাক্ষ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কিন্তু এখানে প্রথমে নিয়ে আসতে হবে মহাদেবকে, অবশ্যই আনতে হবে। কারণ মহাদেবের তৃতীয় নেত্র থেকে, এই যে মহাদেবের তৃতীয় নেত্র থেকে কিন্তু এই রুদ্রাক্ষের ফলের সৃষ্টি। তাই এই রুদ্রাক্ষের মহত্ত্ব কিন্তু যথেষ্ট। তা এইটা নিয়ে আমি এখানে কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, যে এই মহাদেবের যে ছবিটা দেখানো হচ্ছে, দেখুন এখানে কিন্তু তিনি ধ্যানে বসে আছেন রুদ্রাক্ষে, হ্যাঁ, গলায় মালা, এবং এখানে কিন্তু তৃতীয় নেত্র থেকে এর কিন্তু একটা হিস্ট্রি আছে, কীভাবে কী হয়েছিল, রুদ্রাক্ষের কী সৃষ্টি হয়েছিল সে বিষয় নিয়ে একবার আলোচনা করেছিলাম, পারলে পরে পরবর্তী টাইমে আবার করে দেবো। কিন্তু একটা জিনিস জানুন যে রুদ্রাক্ষের কিন্তু 1 থেকে 16 মুখী কিন্তু পর্যন্ত রুদ্রাক্ষ হয়। মানে প্রত্যেকটা রুদ্রাক্ষের কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার রেজাল্ট, অর্থাৎ আলাদা আলাদা ফল দেয় মানুষের ওপর। অর্থাৎ প্রথমে একমুখী, দু এক বললাম যে একমুখী, একমুখী রুদ্রাক্ষ কী? একমুখী রুদ্রাক্ষ স্বয়ং শিব, অর্থাৎ আপনার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না। কোয়ালিটি থাকা অবস্থায় দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে বা অনেক যারা চাকরি পরীক্ষার্থী, দেখবেন যে ভালো পরীক্ষা দিয়ে আসছে, তার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, যখন সে পড়াশোনা করেছে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম জায়গা নিয়ে, কিন্তু এরকম রেজাল্ট নিয়ে সে পড়াশোনা করেছে, কিন্তু তারা চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ তার মধ্যে সে জিনিসটা আছে, কোয়ালিটি আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে প্রাপ্তির জায়গায় কিন্তু সে সমস্যা। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ, হ্যাঁ, এই একমুখী রুদ্রাক্ষ যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দেখুন আমি দেখাচ্ছি টিভি স্ক্রিনে এই যে রুদ্রাক্ষটা, দেখুন এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। আপনাকে চিনতে হবে কিন্তু রুদ্রাক্ষটা কি জিনিস এবং কীভাবে হয়। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ এবং এটা রুদ্রাক্ষ, এটার ভিতরেই কিন্তু রুদ্রাক্ষ আছে, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা রুদ্রাক্ষ। এবং এটা যখন পেকে যাবে, অর্থাৎ এটা পরিপূর্ণ হয়ে যাবে, পোক্ত হয়ে যাবে, তখন এটা গাছ থেকে বার করে এটার রং হয়ে যাবে কিন্তু একদম নীলাভ রং, এবং সেটাকে ছাড়িয়ে তারপরে কিন্তু এই রুদ্রাক্ষ আসে। এটাকে বলা হয় একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষ যদি ব্যবহার করা যায় তাহলে সেই যে বাধাগুলো তৈরি হচ্ছিল, হওয়া কাজে বাধা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের রবি কোনোভাবে পীড়িত অবস্থায় আছে, যে রবি গ্রহ, অর্থাৎ রবি গ্রহ দেয় আমাদের চাকরির ভালো জায়গা, চাকরি দেয় মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি দেয় রবি গ্রহ, সেই রবি গ্রহ যদি আপনার জন্মছকে কোথায় ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবং ধারণ প্রণালী এবং কীভাবে কী করতে হবে, কী মন্ত্র জপ, বিশেষ করে 108 বার সেই মন্ত্র জপ করে এটাকে ধারণ করতে হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, বিশেষ করে সোমবারের দিন এই রুদ্রাক্ষ ধারণ করলে সবার জন্য কিন্তু প্রাপ্তি, অর্থাৎ প্রাপ্তির যে বঞ্চিত সেই জায়গার থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এটাও বললাম একমুখী রুদ্রাক্ষ। এরপরে হচ্ছে যেটা দেখানো হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের। দেখুন আপনার ক্ষেত্রে যে একটা একমুখী রুদ্রাক্ষ হয়তো আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু অন্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পাঁচমুখী রুদ্রাক্ষ ইম্পর্টেন্ট। সবগুলোই আলোচনা করতে করতে আসবো, কোন রুদ্রাক্ষ কী ধরনের ফল দিতে পারে বা কোন সমস্যা থাকলে এই মুখী রুদ্রাক্ষটাই ব্যবহার করবেন সেটাও আমরা আজকের আলোচনায় কিন্তু সব বলবো। তা দেখুন দুমুখী রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ যদি কোনো কারণে আপনার জন্মছকে শনির সঙ্গে কেতুর অবস্থান হয়ে থাকে তাহলে আপনার দুমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা উচিত। কারণ দুমুখী রুদ্রাক্ষ আপনার কিন্তু দেখবেন যে কোনো জায়গার থেকে আপনি নজর দোষ, যেমন বাচ্চাদের যেমন নজর দোষ লাগা বা কোনো রকমের ক্ষতি হলো, তন্ত্র ক্রিয়া করে কাউকে কেউ ক্ষতি করে দিল, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবং নার্ভের যদি কারোর সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ ভীষণ ইম্পর্টেন্ট।
এবং দুমুখী রুদ্রাক্ষ কাদের দেওয়া হয়? দেখবেন যে বিবাহের ক্ষেত্রে যদি বলি, বিবাহের ক্ষেত্রে জাতক জাতিকার বিবাহ নিয়ে যে সমস্যা, অনেক সময় সমস্যা হয়, কেমন যে পাত্র আসছে, পাত্র বা পাত্রীর দেখাশোনা চলছে কিন্তু কোনোভাবে পছন্দ হচ্ছে না, কোনো একটা তরফ থেকে পছন্দ হচ্ছে না। এই জায়গাটা যখন তৈরি হবে তাহলে জানবেন যে সেক্ষেত্রে যদি আপনি দুমুখী রুদ্রাক্ষ যদি এখানে যদি রেমেডি হিসাবে দেয়া যায় তাহলে কিন্তু তার সেই বিবাহের যে বাধাটা তৈরি হচ্ছিল বা পছন্দের জায়গাটা যে সমস্যা তৈরি হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। সেটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এরপরে জানবেন যে তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ কী কাজে হয়? না, দেখবেন যে অনেক সন্তান বা ছোটো বাচ্চারা, তারা দেখবেন যে হঠাৎ হঠাৎ চঞ্চলতার শিকার হয়, হ্যাঁ, হঠাৎ চঞ্চল হয়ে পড়ে বা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে বা কোনো রকমের স্মৃতিশক্তি, অর্থাৎ পড়াশোনা করছে সেক্ষেত্রে মনে রাখতে পারছে না, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ দেবেন। কারণ তিনমুখী রুদ্রাক্ষ যদি মঙ্গল, কোনো কারোর জন্মছকে যদি মঙ্গল গ্রহটা কোনোভাবে পীড়িত হয়ে যায়, মঙ্গল গ্রহটা যদি তার কারোর জন্মছকে সে কর্কট রাশিতে অবস্থান করে তাহলে সে নিচুস্থ হয়ে গেল, এবং সেই মঙ্গল যদি কোনো রকমের রাহুর সঙ্গে কানেক্টেড হয় তাহলেও কিন্তু সেই মঙ্গল সেইভাবে কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনমুখী, অর্থাৎ প্রত্যেকটা রুদ্রাক্ষের, অর্থাৎ যে 1 থেকে 16 মুখী রুদ্রাক্ষর প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা, এবং সেক্ষেত্রে অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জায়গাটাও কিন্তু আলাদা। সেক্ষেত্রে তার জন্মছক হতে পারে, তার চলাফেরার অবস্থানের ওপর ডিপেন্ড করছে, সে কী ধরনের, তার হাতের রেখার মাধ্যমেও কিন্তু বলে দেওয়া যায় যে তার এই রুদ্রাক্ষটা, এই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার থেকে সে বেরিয়ে যেতে পারবে। কারণ তিনমুখী রুদ্রাক্ষ, একটা জিনিস জানবেন যে তিনমুখী কিন্তু মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ এখানে কিন্তু এই তিন দেবতার কিন্তু অবস্থান এই তিনমুখী রুদ্রাক্ষেতে আছে। সুতরাং প্রত্যেকটা রুদ্রাক্ষের যেমন গুরুত্ব আছে প্রত্যেকটা রুদ্রাক্ষের কেমন তেমন কাজও কিন্তু বিভিন্ন ধরনের হয়। এরপরে হচ্ছে চতুর্থমুখী, অর্থাৎ চতুর্থমুখী রুদ্রাক্ষ কারা ব্যবহার করে, কেন ব্যবহার করবেন? দেখুন, আমরা যে বর্তমানে যে ডিপ্রেশন, প্রত্যেকের একটা ডিপ্রেশন, কোনো না কোনো জায়গার থেকে একটা ডিপ্রেশন আসছে, তার সে বিবাহিত জীবনে হতে পারে, তার কর্মস্থলে চাকরির জায়গাটা আগামী দিনে থাকবে কি না সেখান থেকে ডিপ্রেশন হতে পারে, বা কেউ দেখা যাচ্ছে কর্ম করছে কিন্তু স্যাটিসফাই না, তার যা ইনকাম হচ্ছে, যা তার আয় হচ্ছে সেটা তার জন্য ঠিক প্রযোজ্য না, সেক্ষেত্রেও কিন্তু তার ডিপ্রেশন আসছে। আবার দেখা যাচ্ছে যে পড়াশোনা করছে আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না, এখান থেকেও ডিপ্রেশন আসতে পারে। আবার বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা কোনো রকমের ডিস্টার্বের কারণে, মনোমালিন্যের কারণেও কিন্তু আপনাদের, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু মানসিক ডিপ্রেশন আসতে পারে। তাহলে সেই যখন ডিপ্রেশনটা আসবে তাহলে সেই ডিপ্রেশনের ক্ষেত্রে চতুর্থমুখী রুদ্রাক্ষ ভেরি ইম্পর্টেন্ট একটা জাতক বা জাতিকার ক্ষেত্রে। সেই রুদ্রাক্ষ যদি তাকে ধারণ করানো যায় এবং সে গলায় যদি ধারণ করানো যায়, অবশ্যই গলায়, এবং সেক্ষেত্রে কিন্তু তার পজিটিভ রেজাল্ট দেবে এবং সেই ডিপ্রেশন থেকে কিন্তু সে ধীরে 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 বেরিয়ে যাবে। তার এনার্জি যে জায়গাটা, সে কাজে মনোযোগ দিতে পারছিল না ঠিক মতো, তার যে মানসিক অবস্থা সেই জায়গার থেকে কিন্তু সেই বেরিয়ে আসতে পারবে, সেটা কিন্তু চতুর্থমুখী রুদ্রাক্ষ। এরপরে যে রুদ্রাক্ষ আসছে সেটা হচ্ছে পঞ্চমমুখী রুদ্রাক্ষ। পঞ্চমমুখী রুদ্রাক্ষ দেখবেন বিভিন্ন জায়গা, মানে আপনি অনেক জায়গাতেই পাবেন, এটা অ্যাভেলেবেল, কিন্তু অন্যান্য যে রুদ্রাক্ষ দেখবেন সেগুলো কিন্তু অতটা অ্যাভেলেবেল না, এবং সেটা তুলনামূলক দামের দিকেও অনেক কম বেশি আছে। তাই পঞ্চমমুখী রুদ্রাক্ষ, যদি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, পঞ্চমমুখী রুদ্রাক্ষ কেন ব্যবহার করা হয়, তাহলে দেখবেন যে সন্তান তার বাবার সঙ্গে কথা বলছে না, ঠিক মতো অ্যাডজাস্ট করছে না, তার মানসিকতা ঠিক মতো আসছে না, আবার সেই সন্তান বাবা মায়ের ঠিক মতো কথা শুনছে না, তাহলে কিন্তু অবশ্যই পঞ্চমমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। দেখবেন যে আপনার অকারণে হঠাৎ আপনার কিন্তু আইনি কোনো সমস্যায় পড়ে যাচ্ছেন, আইনি একটা সমস্যা হঠাৎ করে কানেক্টেড হয়ে গেছে আপনার জন্মছকে। আপনার যদি শনির সঙ্গে রবির কোনো কানেকশান থেকে থাকে, অর্থাৎ সেটা যদি অষ্টমে বা দ্বাদশে কানেক্টেড হয় শনি এবং রবির, তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই
তার ক্ষেত্রে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ দাম কম হলেও, হ্যাঁ এর মূল্য কম হলেও কিন্তু এটা কিন্তু তার ক্ষেত্রে সেই জাতক জাতিকার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু এই রুদ্রাক্ষ। এটা বললাম পঞ্চমুখী। এরপরে হচ্ছে ষষ্ঠমুখী। এই যে টিভি স্ক্রিনে দেখুন, 1 থেকে 16টা অর্থাৎ 16 অর্থাৎ ষোলোমুখী রুদ্রাক্ষ এখানে কিন্তু অবস্থান করছে। এটা আপনারা পরপর পরপর সব এখানে দেওয়া আছে। এবার এখানে দেখুন ছমুখী রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ কিন্তু এখানে যে ছমুখী রুদ্রাক্ষ দেখানো হচ্ছে, দেখুন ছমুখী রুদ্রাক্ষ একটা মানুষের অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে কিন্তু শুক্রের বলবতা, অর্থাৎ একটা প্রথমেই কোনো সন্তান সে যখন পড়াশোনা করছে তার পড়াশোনার ক্ষেত্রে যার পড়াশোনা মনে রাখার জায়গাটা ছমুখী রুদ্রাক্ষ ডিপেন্ড করে। তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, ছমুখী রুদ্রাক্ষ সে দেখা যাচ্ছে খুব খেলাধুলায় পারদর্শী, সে সঙ্গীত অর্থাৎ সে কোনো নাচের মধ্যে তার পারদর্শী আছে, বা সে কোনো সে ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা হতে পারে, যে কোনো খেলার মধ্যে সে তার মধ্যে তার আগ্রহ আছে, সেটা কোনোভাবে কোনো জায়গায় একটু সমস্যা হয়ে যাচ্ছে, অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ দিন, দেখবেন যে সেই জায়গার থেকে সে কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করছে মনে রাখতে পারছে না খুব চঞ্চলতার কারণে, তাদেরকে অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ দিন। ছোটোখাটো চোট আঘাত লাগার কোনো জায়গা আছে, ছমুখী রুদ্রাক্ষ ভীষণ ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে। এবং এছাড়াও শুক্র গ্রহ কারোর যদি জন্ম ছকে ডিস্টার্ব জায়গায় থাকে তাহলে কিন্তু, যেমন শুক্র নিচস্থ হয় কোথায়, কন্যাতে শুক্র নিচস্থ হয়ে যায়, এবং এই শুক্রর সঙ্গে যদি কেতুর অবস্থান থাকে, শুক্রের সঙ্গে যদি রাহুর অবস্থান থাকে, শুক্রের সঙ্গে যদি চন্দ্রের অবস্থান থাকে, তাহলে অন্য বাজে নেশায় সে আসক্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কেউ যদি নেশায় আসক্ত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ তাকে ধারণ করতে দিলে সেই জায়গার থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে। তাহলে একটা রুদ্রাক্ষ কত রকমের উপকার একটা মানুষকে করছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এটা যখন ধারণ করবেন তখন কিন্তু নো ডাউট সেই জায়গাটা একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে সবসময় ক্রিয়েট করবে। প্রত্যেকটা রুদ্রাক্ষই কিন্তু পজিটিভ এনার্জি দেবে। এবং কিন্তু এখানে কোন মুখী রুদ্রাক্ষ আপনার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, হ্যাঁ আপনার গ্রহ অর্থাৎ আপনার রাশিচক্রে কোন জায়গাটা ডিস্টার্ব আছে সেগুলো দেখিয়ে তারপরে ধারণ করবেন, দেখবেন যে তার ফলটা খুব তাড়াতাড়ি পাবেন। তো সঠিক রুদ্রাক্ষ ধারণের জায়গাটাও অবশ্যই আমাদের একটু নজর দেওয়া দরকার রয়েছে, কেননা যারা নকল রুদ্রাক্ষ যদি ধারণ করেন সেখান থেকে আপনার মনোনীত ফল আপনি কখনোই পাবেন না, এবং নকল রুদ্রাক্ষর মাধ্যমে অনেকে প্রতারিত হয়ে থাকেন। অতএব এই জায়গাটা অবশ্যই একটুখানি ধ্যান দেবেন যে আপনারা সঠিক রুদ্রাক্ষ এবং আপনার হাত দেখে বা হরোস্কোপ দেখে আপনার জন্য যেই রুদ্রাক্ষ প্রয়োজন সেটি কিন্তু আপনাকে ধারণ করতে হবে। এবং আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম আছে, কিছু ক্ষণ রয়েছে, সেই ক্ষণ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যদি আপনারা ধারণ করতে পারেন এখান থেকে প্রচুর শুভাশুভ ফল আপনারা পাবেন। এবং আমাদের এই যে সামনে শ্রাবণ মাস রয়েছে, গোটা শ্রাবণ মাস জুড়েই রুদ্রাক্ষ ধারণের জন্য একটা কিন্তু ভীষণ উপযুক্ত সময়, তাই তো? কেননা শ্রাবণ মাস আমরা জানি দেবাদি দেবকে উপাসনা করার সময়, তো এই মাস মানে গোটা শ্রাবণ মাস জুড়েই আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং রুদ্রাক্ষের নানান গুণাগুণ, এত গুণাগুণ রয়েছে, এই জায়গাগুলো বিচার করেই ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু এখন থেকে আপনারা যারা দেখাতে আসছেন মানে এই শ্রাবণ মাস অবধি আপনাদের জন্য একটি করে রুদ্রাক্ষ উপহার স্বরূপ দিচ্ছেন। তো আমাদের এখন এই যে অবস্থার মধ্যে আমরা রয়েছি মানে মানসিক অশান্তি আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই এখন দেখা যাচ্ছে, এখন আতঙ্কের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা। তো যে একটা ভালো চাকরি করছিল একটা বেসরকারি জায়গায়, দেখা যাচ্ছিল কেউ যে চাকরি করছিল সেই চাকরিটা তার এখন থাকবে কি না আগামী দিনে, কারণ সেই সংস্থাটা খুলতে পারছে না, সে তার যে বিজনেসের জায়গা সেই জায়গাটা তো অনেকটা ডাউনফল হয়ে গেছে না, সেই জায়গাগুলো কীভাবে কী হবে আগামী দিনে, এখান থেকে তো ডিপ্রেশন চলে আসছে, মানুষের মধ্যে একটা ভয় কাজ করছিস। কিন্তু আগামী দিনে সেই জায়গাটা আমরা কিন্তু
এই যে করোনা জয় করব, এটা কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবই, এটা মানসিকতা যদি, এই মানসিকতা প্রত্যেকের মধ্যে যদি থাকে তাহলে আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসব এবং সতর্কতার সঙ্গে। এরপরে দেখুন সাতমুখী রুদ্রাক্ষ, এই সাতমুখী রুদ্রাক্ষ হ্যাঁ এটা মহালক্ষ্মীর স্বরূপ। এই সাতমুখী রুদ্রাক্ষ যদি কোনো আপনার কোনো অনেক অনেক কাজে লাগে, অর্থাৎ সাতমুখী রুদ্রাক্ষ আপনার জন্মছকে বিশেষ করে যেটা দেখা বলবো যে জন্মছকে যদি আপনার কোনো গ্রহণ দোষ হয়ে থাকে, গ্রহণ দোষ অর্থাৎ সেক্ষেত্রে রবির সঙ্গে রাহুর কানেকশান, চন্দ্রের কানেকশান, চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশান, এই কানেকশানগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই সাতমুখী রুদ্রাক্ষ একটা পড়বেন, এবং যদি আপনি পড়তে পারেন, সঠিক পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত সেই জায়গার থেকে রেজাল্ট আপনি পাবেনই। এবং কেন বলছি, কারণ এখানে যদি আপনার দেখবেন যে আপনি মানুষের উপকার করছেন, মানুষ কিন্তু আপনাকে হেল্প করছে না, আপনি নিজের জন্যই আপনার নিজেকে করতে হবে, অর্থাৎ আপনাকে কেউ হেল্প করার লোক পাবেন না। অনেকে জন্মছকে দেখবেন, অর্থাৎ আপনার হাতের হাতের দিকে তাকাবেন, আপনার দেখবেন যে আপনার ভাগ্য রেখাই নেই, তাহলে কি আপনি কি আপনার ভাগ্য সুদৃঢ় হবে না? অবশ্যই হবে। যাদের ভাগ্য রেখা নেই তাদের জেনে রাখুন তাদের নিজের ভাগ্য নিজের হাতে রয়েছে, এবং তারা যদি সেইভাবে এগিয়ে যেতে পারে, সেই মানসিকতার সঙ্গে যদি এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের সাকসেস কিন্তু যাদের ভাগ্যরেখা আছে তাদের থেকে অনেক হাই জায়গায় চলে যাবে। সেই জন্য এই যাদের দেখবেন যে এই সমস্যাটা আছে মানুষকে, তারা কিন্তু যাদের ভাগ্যরেখা নেই তারা কিন্তু মানুষকে যথেষ্ট হেল্পও করে, কিন্তু পরবর্তীতে তাদের অন্যের কাজে লাগে না, অর্থাৎ অন্যরা তাদেরকে কিন্তু হেল্প করে না। তাহলে সেক্ষেত্রে বলবো যে এই সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনি একটা ধারণ করবেন, এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার রবি গ্রহটা রাহুর সঙ্গে কানেক্টেড হয়েছে, বা চন্দ্রটা কোনোভাবে রাহুর সঙ্গে কানেক্টেড হয়েছে, তাহলে কি হচ্ছে, এখানে দেখবেন যে আপনার সেই আগের মতোই আপনার প্রাপ্তি থেকে বাধা। আপনি যে আপনার দেখা যাচ্ছে একই সঙ্গে পড়াশোনা করেছেন আপনার যে বন্ধু ছিলেন, হ্যাঁ সে কিন্তু এখানে দেখুন, এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই যে সাতমুখী রুদ্রাক্ষ, হ্যাঁ এই সাতমুখী রুদ্রাক্ষ এটা দেখবেন যে আপনার সঙ্গে যে পড়াশোনা করছে, আপনারা একই বন্ধু, একই ক্লাসে পড়ছেন, খুব ভালো বন্ধুত্ব, কিন্তু তার জায়গাটা ভালো হয়ে গেল, আপনি তাকে যথেষ্ট হেল্প করেছেন, সে কিন্তু তার রেজাল্টটা ভালো করে ফেললো, আপনি কিন্তু সেই জায়গায় কিন্তু পারলেন না, তার চাকরিটা আগে হয়ে গেল, আপনি কিন্তু এখন বেকারি থেকে গেলেন। এই ক্ষেত্রে এই সমস্যা যদি থাকে আপনার, তাহলে অবশ্যই এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন। আর্থিক জায়গা যদি আপনার বাড়ির বাস্তুতে দক্ষিণ পশ্চিম কর্নারটা যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, কারণ আপনার আর্থিক জায়গা কোনোভাবে স্টে করতে পারছে না, অর্থ ধরে রাখতে পারছে না, লৌকিক ভীষণ চঞ্চল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গাটা ধরতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি সাতমুখী রুদ্রাক্ষ লাল কারের সঙ্গে যদি আপনি গলায় ধারণ করতে পারেন, ছেলেদের ক্ষেত্রে বলবো যদি মনে করেন হাতে পড়বেন তাহলে হাতের ক্ষেত্রে ডান হাতে ধারণ করবেন, আর মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে ধারণ করবেন, এবং এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দিলে পরে আপনারা সেইভাবে যদি সঠিক উপায়ে ধারণ করতে পারেন, জানবেন যে আপনি সেই যে সমস্যা, অর্থ থেকে যে সমস্যা, অর্থ আপনি সঞ্চিত করতে পারছিলেন না, ঋণে পড়ে গেছিলেন, লোনের আপনার যে বাড়িটা কিনেছিলেন বা ফ্ল্যাটটা নিয়েছিলেন সেই ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে যে হাত থেকে চড়ে যেতে বসেছে, এরকম অবস্থা হয়ে গেছে, আপনি কিন্তু এইখান থেকে বেরিয়ে আসবেন। এবং এর সঙ্গে কিছু করণীয় আছে, সেইগুলো যদি সঠিকভাবে মানতে পারেন, সেইগুলো পালন করতে পারেন, তাহলে নো ডাউট রুদ্রাক্ষ কিন্তু কথা বলে, এবং রুদ্রাক্ষ কাজ কিন্তু মানে অপরিসীম, এবং আগামী দিনে যদি সঠিকভাবে সঠিক জাতক জাতিকাকে যদি এটা ধারণ করানো যায় তাহলে নিশ্চিত ফল পাবেন। একদম শুদ্ধ চিত্তে এবং মন্ত্র উচ্চারণ পূর্বক যদি আপনারা এই রুদ্রাক্ষ ধারণ করেন এবং নির্দিষ্ট তিথিক্ষণে আপনার জন্য যেটা প্রয়োজন এই সমস্ত কিছু বিচার করেই সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে পরে সেখান থেকে অসীম ফললাভ করা সম্ভব। এবং তাই যারা মনে করছেন যে রুদ্রাক্ষ ধারণ করবেন, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, এবং মানে আমাদের এই শ্রাবণ মাসে যারা কনসালটেন্সি নেবেন আপনাদের জন্য কিন্তু উপহারস্বরূপ একটি রুদ্রাক্ষ দিচ্ছেন। আর তাছাড়াও এই যে বেসিক লাইফ হরোস্কোপ যেগুলো আপনারা পাচ্ছিলেন
সেগুলো তো রয়েছেই, আর রেমেডির ওপরে 10% ডিসকাউন্ট। তো এত কিছু ব্যবস্থা করে রেখেছেন, যেহেতু আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অতএব এই খারাপ সময়কে আমরা অবশ্যই অতিক্রম করব এবং আমরা আবার ভালো থাকবো, বা আমরা ইতিমধ্যে ভালো থাকতে শুরু করে দিয়েছি। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।